জয় হিন্দ 7 আওয়ার নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুপচর পঞ্চাননতলা বাই লেনে, ঠিক বোরলিন কোম্পানির বাড়ির উল্টো দিকে। গত 15 দিন ধরে নাকি এই ঠিক এই বাড়িটাতে ভূতের উপদ্রব হচ্ছে, এবং কি হচ্ছে, ঠিক কি উপদ্রব হচ্ছে, কি অঘটন ঘটছে সেটাই আমরা জেনে নিতে চাই, এবং আপনাদের সরাসরি দেখাতে চাই কি কি ঘটনা ঘটেছে এই বাড়িটাতে ভূতের উপদ্রব বলে যেটাকে মনে করা হচ্ছে। আমরা সরাসরি ঢুকে যাবো এই বাড়ির ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে বাড়ির ভেতরে প্রবেশ করেছি। আমরা সরাসরি গৃহকর্তির সাথে কথা বলে নেব। ঠিক কি ঘটেছে, মানে কয়দিন ধরে জিনিস ছোড়াছুড়ি হচ্ছিল, কতদিন ধরে? দশ বারো দিন হয়ে গেল জিনিস ছোড়াছুড়ি হচ্ছে। পরশুদিন দেখা যাচ্ছে, মানে ওই টিভির কাজ ভাঙলো, মানে টিভি পুরো ভেঙে গেল, দুটো শোকেসের কাজ ভেঙে গেল, তারপরে চন্দন পাতা ছিল, এই সমস্ত মানে অনেক জিনিস সব ভেঙে গেল। এগুলো কি আপনাদের চোখের সামনে হচ্ছে না অন্য ঘরে আছেন তখন ঘটনাটা ঘটছে? না, এসে দেখতে পাচ্ছি। আমরা ঘুমিয়ে মানে শুয়ে আছি, তিনজনই ঘুমাচ্ছি 12টার সময়, যেহেতু তখন তো আমরা ঘুমাচ্ছি, হ্যাঁ একই সাথে ঘুমাচ্ছি, তখনই এই ঘটনাগুলো ঘটছে, বুঝছেন তো। এবার একটা জিনিস ভেঙে গেল যখনই, অত বড় একটা চন্দন পাতা ভেঙে গেল, কাজটা ভেঙে গেল, আমরা তিনজন ভয় পেয়ে বাইরে এসে বসে আছি। এবার পাশে বাড়ির একটা ছেলে ও আওয়াজ পেয়ে দৌড়ে এসছে, যে কিসের আওয়াজ, দরজা খোলো তো, আমরা মেন গেটটা খুলে দিয়েছি, ও এসে দাঁড়িয়ে শোকেসের কাজটা দেখছে, ইতিমধ্যেই দেখে টিভির কাজটা মরমর করে ভেঙে গেল। চোখের সামনে দেখলেন, মানে ভেঙে গেল, আওয়াজটা হলো, তাকিয়ে দেখে টিভির কাজটা ভেঙে গেল, শোকেসের দিকে তাকিয়ে আছে, এর মধ্যে টিভির কাজটা ভেঙে গেল, টিভির কাজটা দেখছে। তারপরে দেখা গেল এই ঘরে শোকের কাজটা একদিনেই ভেঙে গেছে। আগুন লাগার ব্যাপারটা, আগুন লাগার ব্যাপারটা কালকের থেকে দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ এক এক জায়গায় আগুন লেগে যাচ্ছে। কোথায় লেগেছে আসুন দেখুন। যে মুহূর্তে আগুন লেগেছে তখন কি আপনারা সেখানে উপস্থিত ছিলেন, নাকি আপনারা অন্য ঘরে ছিলেন তখন আগুনটা লেগেছে? না, তখন আমি রান্না করছি, ইয়েতে গেছে, বাইরে গেছে, আমার ছেলে ওই ঘরে বসে ইয়ে খেলছে, মোবাইল খেলছে। এবার উনি এখানে দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে আছে, এখানে একটা গামছা ঝুলানো ছিল, আগুন আগুন এই যে এই জায়গাটায় একটা কাঁচটা ভেঙে গেছে বলে চাপা দিয়ে দিয়েছি। এবার আগুন আগুন বলে চিল্লিয়ে উঠেছে, দৌড়ে এসে তখন ওই মানে গামছাটাকে নামিয়ে ওটাকে নিবানো হলো। হ্যাঁ হ্যাঁ, এটা এইটা এটা পরে চলেছে, রাত্রিবেলায় চলেছে এটা, এটা রাত্রি তখন কটা বাজে, 3:30 মতন বাজে, জ্বলে উঠলো দাউ দাউ করে। তখন আপনারা এই ঘরে শুয়েছিলেন কালকে যখন এই আগুন? না না না, কালকে আমরা সব বারান্দায় বসা, আপনারা যখন বারান্দায় ছিলেন তখন এই আগুনটা লেগেছে? তখনই আগুনটা লেগেছে। না 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 না, তিনজন কেন, আমরা কালকে মানে পাড়ার অনেকেই বসেছিল, দেখছিল যে কি ব্যাপারটা হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছি, আমরা সবাই বলছে যে ঠিক আছে আমরা তোমাদের কার সঙ্গে থাকবো। না 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 না, হ্যাঁ 3:30 সময় কি ধূপদানি কি ধরানো হবে না নিশ্চয়ই? না 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 না, আমরা তো বারান্দায় বসা, এটা জ্বলে উঠলো। এবার দেখা যাচ্ছে যে মানে ওখান থেকে তো আমরা ফলো করছি, দাউ দাউ করে জ্বলতে সবাই এসে তখন আগুনটা নিবালো, জল দিল, নিবে গেল। তারপরে এবার এই যে এখানে বিছনা কাঁথা ছিল সব জ্বলতে আগুন ধরে যাচ্ছে ফটাফট, এখানে চাদর ঝুলা, কালকেই সব হয়েছে সকাল থেকে। হ্যাঁ হ্যাঁ, আগুনের বিষয়টা কি শুধুমাত্র কালকে থেকেই হচ্ছে? কালকে থেকেই হচ্ছে, আগুনের বিষয়টা আগে হয়নি, আগে শুধুমাত্র ভাঙাচোরা হয়েছে, যেমন এই টিভিটা ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুনের বিষয়টা শুধু কালকেই থেকে হচ্ছে? আজকে কতবার হয়েছে? আজকে এখন আমাদের ঘরে হয়নি, আমাদের পাশে ভাড়া ঘর আছে একটা, মানে ভাড়া দিয়েছি আমরা, সেই ঘরটাই আজকে হয়েছে। ও আজকে আপনাদের ঘরে হয়নি, পাশের ভাড়ার ঘরে আগুন লেগেছে? কখন কখন? একবারই হয়েছে লেগেছে, তখন কটা বাজে, 10টা বোধহয় বাজে তখন হয়েছে, রাত 10টা? না দিনের বেলায় হলো, আজকে সকাল 10টার সময় লাস্ট আগুন লেগেছে, সেটা পাশের ঘরে, ভাড়াটের ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই টিভিটা সাইড দিন, এই টিভিটা ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ, এই টিভিটা ভেঙেছে। এই টিভিটা আপনারা দেখতে পাচ্ছেন, টিভিটা ভেঙেছে, টিভির কাঁচটা ভেঙেছে। কটা না কটা আঘাত এটা? আর এই ঠাকুরের সিংহাসনে কি হয়েছে? ঠাকুরের সিংহাসনে ঘুরিয়ে দেখাও না টিভিটা, না ঠিক আছে, শঙ্কর ঘোড়া, ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে। ঠাকুরের সিংহাসনে কি হয়েছে? ঠিক আছে। আচ্ছা বিছানা চাদরের আগুনটা কেমন দেখলেন? ওই কোনায় দেখেছি কালকে। কোথায়? কই কই চাদরটা? তো কোন আমরা ওইখানটায় ডাইনিং এ রয়েছি, এখানটা দাউদাউ করে জ্বলছে। কোন জায়গাটা?
ওই যে ফুলে গেছে, ধরে রাখো এদিকটা ঘোরা। আমরা ওখানটা রয়েছি, কেউ নেই ঘরে, ধপধপ করে আগুন জ্বললো, তারপরে হাউ হাউ করে আগুন জ্বলছে, আরেকজন মহিলা ছিল সে চিৎকার করলো, ও তারপরে সেই জল ঢেলে নেবালো। হ্যাঁ, আর এই ঘর পোছা ডান্টিটা ঝুলছিল, কেউ নেই ওখানে, কেউ নেই, আমরা ডাইনিংয়ে বসে আছি, দেখি যে ওখান থেকে সেই ঘর পোছা সেই এটা হাউ হাউ করে আগুন জ্বলছে। আর আজকে এইটা এইটা একটু দেখান, এটা হচ্ছে এটা এটা ভেঙেছে, এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের কাঁচ, এই কাঁচটা ভেঙেছে, তাই তো? আর ওইগুলো পুড়ে গেছে আজকে সকালে, এখানটা আগুন লেগে, এটা আজকে সকালে পুড়েছে। হ্যাঁ, এটা আজকে সকালে পুড়েছে, এটা কালকে রাতে পুড়েছে, আজকে সকালে তো শুধু ভাড়াটের ঘরে পুড়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাড়াটের। আচ্ছা, আপনারা কি মনে করছেন কেন হচ্ছে এগুলো? এবার আমরা দেখেন, সাধারণ মানুষ আমরা কি ভাববো, আমরা ভাববো বোধহয় ভূতে ভূতে কি কি জিন চালান দিচ্ছে কি, মানে আলোকে এই সমস্ত আমরা চিন্তা করছি, কারণ মনে হচ্ছে ভূতের উপদ্রব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত 15 দিন ধরে ভূতের উপদ্রব হচ্ছে, আর এই আগুনটা জ্বলেছে কালকে থেকে, কালকে থেকে। তিনজন, তিনজন ছাড়া এখানে কি আর কেউ থাকতো, মানে তিনি মারা গেছেন, মানে আপনাদের ফ্যামিলিতে আর কেউ থাকতো তিনজন ছাড়া? মানে মা আমার শাশুড়ি ছিলেন, কতদিন আগে মারা, তা হয়ে গেল 18-20 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনারা তিনজন ছাড়া এই বাড়িতে কি মানে অনবরত যাতায়াত এমন কোন মানুষ আছেন, হয় না পাড়ার প্রতিবেশী বা কোনো বন্ধু বান্ধব বা পরিচিত যে বাড়িতে নিজের? হ্যাঁ, সে একজন বাবার বন্ধু আছে আসলো, আমার বন্ধু আছে আসলো, আমার ছেলের বন্ধু আছে আসলো, এরকম আসে, প্রায়ই আসে, প্রায়ই আসে, নিয়তেই আসে। হ্যাঁ, ছেলের বন্ধু যেমন এখন আসে না, এবার লকডাউনের জন্য আমারও কেউ আসে না। হ্যাঁ, আগে আসতো। আপনারা তিনজন একই ঘরে এই তো এখানটাই ঘুমাই, এখানেই তিনজন ঘুমোন, এবং আপনারা তিনজন এখানে ঘুমন্ত অবস্থাতেই এই ঘটনা 12টা থেকে হচ্ছে। হ্যাঁ, আর রাত্রি 12টা বাজলে শুরু হয়, রাত্রি 12টা বাজলে শুরু হয়। মানে শাশুড়ি মারা যাওয়ার পরে আর এই বাড়িতে কেউ থাকতেন না, মানে শাশুড়িকে নিয়ে আপনারা চারজন থাকতেন? শাশুড়িকে নিয়ে আমরা চারজন থাকতাম, কৃষ্ণা দাস, আমার মেয়ে আছে, তো মেয়ে আমার কাছে থাকে না, মেয়ে থাকতো মামা বাড়িতে, এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, সে এর মধ্যে আসেনি, এই যে 15 দিন, না 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 না, তার মধ্যে মেয়ে আসেনি, মেয়ে আসেনি, মেয়ে মানে যে ইয়ের থেকে আসেই না, দুর্গাপুজোর থেকে একবার এসেছিল নমস্কার করতে, তারপর থেকে আমি আসেনি, ও ব্যাংকে চাকরি করে তো আসতে পারে না। আমার নাম কৃষ্ণা দাস। আমরা একটু দেখাবো, আর এই মুহূর্তে এইটা কালকে জুড়েছে, ঠিক আছে, এগুলো হয়ে গেছে, আমি দুবার দেখাবো, আগে দেখিনি একটা কাপড়, আর ওইটা কোথায়? এই মুহূর্তে এই দর্পণ থেকে মানুষজন উপস্থিত হয়েছেন, এবং তারা দেখাচ্ছেন, কিছু করে দেখাচ্ছেন, আপনারা দেখুন সেই ঘটনাটা। গণদর্পণ থেকে প্রতিনিধিরা এসেছেন, তারা কি দেখাচ্ছেন, তারা এর পেছনে কি যুক্তি খাড়া করছেন, আপনারা দেখুন সেটা সরাসরি আমরা 7 নিউজ এর পর্দায় তুলে ধরছি। আরে বাইরে কি দেখাবেন না, গণদর্পণ থেকে যে প্রতিনিধিরা এসেছেন তাদের যুক্তি, তারা এই মুহূর্তে যে যুক্তিটা দেখাচ্ছেন, আগুন কেন ধরেছে, কিভাবে ধরেছে, এখন তুলবেন না, আপনারা দেখুন কি ঘটছে। মামনিদের বাড়ির ওখান থেকে হয়ে ওই যে ফ্যাক্টরিটার পাশ দিয়ে চলে, দেখুন আপনারা কিভাবে আগুন ধরেছে, কিভাবে সেটা দেখানোর চেষ্টা করছেন গণদর্পণের প্রতিনিধি। আপনারা
দেখতে পাচ্ছেন একটা কাপড়ের টুকরো, তার মধ্যে কিছু দুটো বস্তু দেওয়া হলো, পরে অবশ্যই জানাচ্ছি সেগুলো কি। আপনারা এই মুহূর্তে আগে ছবিটা দেখুন, গণদর্পণের প্রতিনিধি, পরে অবশ্যই বলবো কি বস্তু দেওয়া হয়েছে কাপড়ের মধ্যে। একটু খবরের কাগজ নিয়ে আসুন না, আপনারা দেখতে পাচ্ছেন একটা কাপড়ের মধ্যে দুটো বস্তু দেওয়া হয়েছে। ওইখানে আছে একজন কাপড় বৈজ্ঞানিক পদ্ধতি কাজ করছে না। পটাশিয়ামটা আমার বাড়িতে ছিল, অন্য কোনো পটাশিয়াম আছে জল পরিষ্কার করতে বলছেন, এখানে বুঝতে পারছি না, ঠিক আছে, কোনো একটা মানে এই কোনো একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা মনে হচ্ছে আছে, অনেকদিন হয়েছে এটা, অনেকদিন হয়ে গেছে। যাই হোক, ঘটনাটা ঘটে যেটা আমি আপনাদের সবাইকে সকলকে বলছি যে এই আগুনটা জ্বালানো হয়েছে যেটা আমি দেখেছি সেখানে একটা মানে ক্রিস্টাল মতো আছে, আপনারা এটা বাড়িতে চেষ্টা করতে পারেন একটু সাবধানে, এটাই জ্বলছে না। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দেওয়া হয়েছিলো, তারপরে গ্লিসারিন ঢেলে দেওয়া হয়েছিলো, এবং এই গ্লিসারিনটা একটু বেশি পরিমাণে ঢেলে দেওয়ার ফলে একটু বেশি সময় বাদে আগুনটা জ্বলেছিল, কেউ খুব ইচ্ছাকৃতভাবে এটা করেছিল, আমি জানি না, আমি জানি না কে এটা করেছিল। এই ভাঙার ব্যাপারটা খুব সহজে করা যায়, এই ভাঙার ব্যাপারটা আমি যদি একটা পকেটে কিছু নিয়ে রেখে দিই, হ্যাঁ, আপনার আমি কথা বলছি, সেই কথা বলার সময় আমি ছুঁড়ে দিলাম টুক করে, আপনারা কেউ খেয়াল করবেন না, আপনারা ম্যাজিশিয়ানদের দেখেছেন, এটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কখন ছুঁড়ছি, মিক্সে পড়ে যাওয়া, ঠিক আছে, মিক্সে পড়ে যাওয়াটা হচ্ছে, মিক্সে রাখতে গেলে বা আমরা অনেক কিছু টেবিল রাখতে এইসব মানে আলমারি টালমারি রাখতে গেলে দেখবেন নিচে আমরা একটা পাশান দিই, নইলে দোলে, ঠিক আছে, এবার যদি একটা পাশান আমি তুলে নিই তাহলে আপডাউন হয়ে যাবে, তারপর আমি কিছু করলাম না, আমি কোনো কারণে আমি ঘর থেকে বেরোলাম, যাওয়ার সময় মিক্সারটাকে একটু করে একটু হালতো করে টাচ দিয়ে দিলাম, মিক্সারটা দুলতে দুলতে পড়ে যাবে, ঠিক আছে। খেয়াল, ঘটনাগুলো ঘটেছে একটা অদ্ভুত কারণ, যখন কেউ ছিল না, যখন কেউ ছিল না, যে ঘরে ছিল না সেই ঘরে ঘটনাটা ঘটছে, আর প্রত্যেকটা দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার জায়গা থেকে এটা করা হয়েছে।
যে এইখানে কি ভেঙে গিয়েছিল সেখানকার একটা টনচিক পাওয়া গেছে, এবং কি কারণ না কারণ ব্যাপারটা কি কারণে ঘটেছে আমরা কেউ জানি না। আমাদের এই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে যে পুলিশ এসেছিল নাকি গতকাল, এবং যদি পুলিশ আমাকে রিপোর্ট করতে বলে আই উইল রিপোর্ট ইট, আমি রিপোর্ট করব, আমার সন্দেহগুলো বলবো যে এটা ঘটনা ঘটাচ্ছে, পুলিশ কিন্তু নাস্তানাবুদ করে ছেড়ে দেবে, এটা হচ্ছে ব্যাপার। আজকে ওনারা টিভিতে এসছেন 4টার সময় স্টার আনন্দ আসবে, স্টার আনন্দ আমাকে বলেছে 4টার সময় এখানে থাকতে, তার মানে এটা অনেক বেশি পাবলিক হয়ে যাবে। আমরা অবশ্যই মানে এটা সামাজিক স্বার্থে পারিবারিক স্বার্থে, কারণ এখানে যে বাড়িগুলো আছে পরস্পরে খুব কাছাকাছি বাড়ি আছে, তাদের মধ্যে একটা দূরত্ব থাকলেও একটা পারিবারিক সম্পর্ক আছে, এই পারিবারিক সম্পর্ককে ঠিক রাখতে হবে, কেউ যেন আরেকজনকে কেউ তোমার চেয়ে সন্দেহ না করে। এবং ব্যাপারটা হচ্ছে আজ আমার আশা করি, আমি এটা দেখাতে পারলাম না, যদি আরেকটু মানে কেন হলো আমি বুঝতে পারলাম না, আপনারা দেখছেন যে গণদর্পণ থেকে এইটা যেটুকু বাড়ির লোক বলছেন সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা বহুদিনের, মেবি এটা এক্সপায়ার হয়ে গেছে, মানে এটা বহুদিনের, তিনি বাড়ির লোকই বলছেন এটা বাড়ি থেকেই নেওয়া, এই বাড়ি থেকেই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেওয়া হয়েছে, এবং এটা এবং সেই জন্যই এটা কাজ করছে না, আবার চেষ্টা করা হচ্ছে। আপনারা শুনলেন গণদর্পণের প্রতিনিধি কি বললেন, তিনি কি বললেন। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে 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 জায়গাগুলো পুড়ে গেছে সেখান থেকে ক্রিস্টাল গোছায় কিছু দেখতে পেয়েছেন আপনি, হাত দিন এই ব্যাপারটা পুড়ে গেলে দেখবেন, এমনি যদি পুড়ে গেলে আমরা কি দেখি, আমরা এই কাগজ পুড়ে যায় এটা পুড়ে যায় একটা ছাই, একেবারে ডাস্ট, ডাস্টি লুক, একেবারে ডাস্ট থাকে, সেখানে কোনো দানা থাকে না। আপনারা গিয়ে এখানে দেখুন যে কোনো একটা জায়গায় যেখানে পুড়েছে, হ্যাঁ এই যে কাপড়টা বলে এখানে কাপড়টা পোড়া, হ্যাঁ এই কাপড়ে দেখুন একটা জায়গায় ডাস্ট ছিল, হাত দিলে বুঝতে পারেন ডাস্ট আসছে, এই ডাস্টটা আসবে না। আপনারা নিজেরই অনেক আগুন দেখেছেন, এগুলোছেন একেবারে ছাই হয়ে যায়। ওখানে গিয়ে দেখবেন ওই দেখুন আয়নার ওখানে গিয়ে দেখবেন যে যেখানে পুড়ে গেছে সেখানে কাঠের আটকে রয়েছে একটা জমাট ভাব, দেখুন এই যে আমি দিয়েছি, আমি এখানে দিয়েছি একটা জায়গায় দেখুন উঠেছে, দেখুন একটা জমাট, একটা জমাট আঠা আঠা ভাব হয়ে গেছে, এই এই জিনিসটাই আছে ওখানে দেখুন। গিয়ে আপনি আপনারা যদি হাত দিয়ে দেখে লক্ষ্য করবেন, হ্যাঁ ওখানে গিয়ে দেখবেন এই এই এটা লেগে রয়েছে। এবার ব্যাপারটা আপনাকে বলেছি, আর আরেকটা জিনিস দিয়ে করা যায় সেটা আমি জানি না, সেটা জোগাড় করা একটু মানে সন্দেহ মানে একটু শক্ত, যদি ভিজে কাপড় থাকে তাহলে আমরা মেটালিক সোডিয়াম যদি দিয়ে দিই, ওই দিদি বলছিলেন ওই কি ছড়িয়ে দিতে, যদি মেটালিক সোডিয়াম আমি এক টুকরো দিয়ে ওখানে আটকে দিতে পারি, ওটা কিছুক্ষণ বাদে ওটা ভাস করে জ্বলে উঠবে। এটা কি বলা যেতে পারে যে এই যে আগুনের ব্যাপারটা ছেড়ে ওই যে কাঁচ ভাঙা বা টিউবলাইট ভেঙে পড়ে যাওয়া, তার কি মনে হয় কি কেউ, তাহলে আপনি মনে করছেন যে এটা আগে থেকেই এরকম ভাবে ওনা হঠাৎ করে তো বলছে রাতে ভেঙে পড়ে, না আপনি বললেন রাতে রাতে টিউবলাইটটা ভেঙেছে, আমি তিনজনই ঘুমাচ্ছিলাম, হ্যাঁ সেই জায়গাটা আমরা তিনজনেই চোখ বুঝে দরজা বন্ধ, এবার দুজনের মধ্যে একজন যদি ওখানে একটা কিছু নিয়ে টিউবে ছুড়ে দেয় সেটা একটা কারণ হতে পারে। আপনি একটা বললেন যে টিভি ভেঙেছে বা অন্যান্য জিনিস ভেঙেছে, সেখানে আপনি স্টোন চিপ গোছের কিছু পেয়েছেন, ওরাই ওনারাই বলেছেন একটা জিনিস ওই যে চন্দন মাঠা, চন্দন মাঠাটাকে ছুঁড়েছে,
আমার কাছে ওই রকম জিনিস না শুনে তো আমি টিভিটাকে কোনোখানে হাতুড়ি জাতীয় বা লাঠি জাতীয় দিয়ে ভেঙে দিতে পারতাম। ব্যাপারটা হচ্ছে আমি এমন একটা ধারণা সৃষ্টি করব যে এটা একটা অলৌকিক উপায়ে হচ্ছে, একটা আতঙ্ক ভয় পায়। কেন ভয় পাচ্ছে? দ্যাট ইজ ডিপেন্ড অন দেম। তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই আতঙ্ক। ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের সবাইকে বলছি, ব্যাপারটা খুব মানে শিশুসুলভ কাজ হয়ে গেছে, শিশুসুলভ কাজ হয়ে গেছে ব্যাপারটা হয়ে গেছে। এতক্ষণ সব ঠিক ছিল, যখনই সে ভুল করেছে আগুনটা ধরিয়ে, মানে আগুনটা কিন্তু আবার কালকে থেকেই ধরছে আগুনটা, কিন্তু আগুনটা ব্যাপারটা হচ্ছে এটা এখানে আপনাদের ওরা দুটো জিনিস বলেনি, সেটা আমি কালকে নানান জনের সাথে কথা বলে জেনেছি। এরা একবার গিয়েছিল মারজারে, মাজারে, আর বোধহয় গত পরশু এখানে ওঝা এসেছিল। ওঝা এখানে কিছু ধূপ আর কিছু সর্ষে বাটা দিয়ে গেছে, এইসব দিয়ে গেছে। এবার সাধারণ যে যে এটাকে মানে না সে এটাকে টিকিট চ্যালেঞ্জ, যদি আমাকে কেউ যদি বলে ওঝা এসছে এসছে, আমি এটাকে টিকিট চ্যালেঞ্জ, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ওটা আবার করব। সে তো যেন আমি করছি, আর ও আর ওঝা এসে যদি বলে ভূত করছে, তার মানে সে তার কাছে শিওর হয়ে যাবে সে ভূত নেই। মানে মানে ওঝা তো ভূতের ট্রিটমেন্ট করছে, আমার ট্রিটমেন্ট করেনি, তাই আমার ভয় কী, আমি আবার করব। মানে ওঝাও ধরতে পারিনি যে আমি করেছি, তার মানে সে তার কনফিডেন্ট হয়ে গেল এই কাজটার জন্য, সে কনফিডেন্ট হয়ে গেল যে এটা এইভাবে হয়। আমি অনেক কয়েকজনের সাথে মানে কথা বলেছি, ওনার মানে এই বাড়ির যে ওনার সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে কথা বলেছি, ছেলের সাথে কথা বলেছি, আর ওই আমাকে যিনি ফোন করেছিলেন কৌশিক কথা বলে আপনি কি বুঝছেন? তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কেউ পুরোটা বলেনি, বাড়ির লোকও পুরোটা বলেনি। ব্যাপারটা হচ্ছে এইখানেই তো থাকে, এটা এটার আমি আরও বেশি পাবলিকলি ডিসক্লোজ করতে চাইছি না, ঠিক আছে? এটা থাকে, এই মানসিক ডিপ্রেশনের একটা অন্যতম কারণ এই জায়গা যেখান থেকে এসেছে, যে করেছে বা যেটা করেছে সেটা হচ্ছে এই ভূতের কারণ হচ্ছে লকডাউন। হ্যাঁ, এইভাবে এই যে নানা ধরনের ডিপ্রেশন আসে, হ্যাঁ, এই ডিপ্রেশন থেকে যে কে কী করেছে এরকম অনেক ঘটনা ঘটেছে, এটা শুধু একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা ঘটেছে যে এইরকম ডিপ্রেশন হয়েছে। ডিপ্রেশনের কারণেই সাধারণত এই ঘটনাগুলো ঘটে, এটা এই ঘটনাটা আমার মনে হয়েছে সেই কারণে যে বাড়ির লোককে একটু ব্যতিব্যস্ত করবো, একটু মানে ইয়েতে রাখবো, হ্যান করবো ত্যান করবো, এই এই একটা মনে হয়েছে। কারণ রাতের বেলায় বাইরের লোকের পক্ষে টিউব ভাঙা সম্ভব নয়, নতুন করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিনে আনা হলো, দেখা যাক এই বিষয়টি এবার কোথায় গিয়ে দাঁড়ায়। ম্যাডাম ক্যামেরা চলছে, বাড়ি থেকে নিয়ে এলেই হতো।
যাই না কেন হচ্ছে, এটাই হয় এটাই কারণ। আমি বাড়ি থেকে নিয়ে এলে ভালো হতো আমাদের। যাই হোক, এটার জন্য আপনারা দেখে নেবেন, এটাই হচ্ছে কারণ। আমি যদি আমি বলছি যে এই যে ধরুন কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে যদি আগুন ধরেও, ঠিক আছে, তার তো একটা টাইমিং থাকবে। যে এরকম দেবো আমি, আমি যদি গ্লিসারিনটা বেশি ঢালি তাহলে একটু অনেকক্ষণ বাজে ধরবে। কতক্ষণ? আমি ধরুন বেশি পরিমাণ গ্লিসারিন দিলে চোখে পড়ে যাবে। বেশি পরিমাণ গ্লিসারিন যদি আমি ইউজ করি তাহলে আমার চোখে পড়ে যাবে যে ওখানে ভিজে কিছু লাগানো আছে। তারপরে জল ঢেলে দিচ্ছি আমি। কেন জল ঢালবো? আমার তো ধরুন আমার কথা কথা বিছনাটা আমার যদি গ্লিসারিন পড়ে তাহলে তো হয় বলবে কেউ সব জিনিস ভেজা। হ্যাঁ না না, এটা তো জল ঢেলে পরে ভিজিয়েছে, আপনি বুঝতে পারছেন না সিচুয়েশনটা। সিচুয়েশন দিয়ে দেখুন ওখানে ক্রিস্টাল জাতীয় জিনিস আছে। আপনি দেখেছেন সামনে জ্বলছে? আমি সামনে দাঁড়িয়ে আছি তো, সামনে এই তো এখানে গামছা। আরে বাবা, এই তো আমি সামনেই করছি। আমি 34 বছর এখানে যখন এলাম আমি একা এলাম এখানে। নূরের বাবা যখন এখানে গলায় দড়ি দিয়েছিল তখন কেউ ছিল না, আমি একা এখানে। এই এরা আমাকে সব কুকুমণি বলতো, বলতো ওই নারুর বাবা বলে একজন, না এখানে না ওই দিকে হেলা আম গাছটা ছিল তখন এখানে গলায় দড়ি দিয়েছিলেন। আমি এখানে একা বাড়ি করে আসি, এনারা সবাই বলেছিল তুমি এখানে ঠিক থাকতে পারবে না, ও গলায় দড়ি দিয়েছে। কিন্তু আমি এখনো স্টিল নাও এখানে রয়েছি। ভূত বলে কিছু নেই, মানুষ যখন চলে যায় তার আত্মাটা আমরা জলে ভিসি। আমার নাম সুমিতা ব্যানার্জি, আমি হ্যাঁ আমার বাড়ি এই সামনেই। আমরা একটুখানি ভেতরে যাব, আমরা কথা বলবো। হ্যাঁ কোথায় গেলেন? যে রীতিমতো ক্রিস্টাল, মানে কোনো কিছু পুড়ে গেলে এই দানাটা তো আসবে না, ছাই হয়ে যাবে। যে ছাইটা আমার হাতে একদম মিশে যায়, আপনার প্রত্যেকে দেখুন এই এই যে একদম একদম দানা দানা একদম দানা। এবার ওইখানেও যেটা করেছে গামছা যেটাই করেছে, হ্যাঁ গামছাতে ওই এই এই পটাশিয়াম পারমাঙ্গানেট লাগিয়ে দিয়েছে। পটাশিয়াম পারমাঙ্গানেট দেওয়ার পরে গ্লিসারিনটা একটু ছিটিয়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে। কিছুক্ষণ বাদে ওই গামছাটা জ্বলে উঠেছে। এই এই যে আলমারিটা আলমারিটা ভেঙে গিয়েছিল, আলমারিটা ভেঙে গিয়েছিল, তারপর একটা ভাঙা আয়নায় যে মুখ দেখতে নেই বলে একটা কাপড় দিয়েছিল। হ্যাঁ এই যখন এই এই এইগুলো দেখলেই বুঝতে পারবে। কিন্তু এখানে যখন প্রথমবার আগুনটা দেখুন ডাল্লার পেছনে যে কাপড়গুলো রাখা ছিল সেগুলো ধরে ছিল। হ্যাঁ এখানে যখন প্রথমবার আমি আগুন ধরেছিলাম এটা নিজে চোখে দেখেছিলাম। হ্যাঁ যেগুলো রাখা ছিল আমি একই জিনিস করি ওখানে যদি আমি ওই পটাশিয়াম পারমাঙ্গানেট ঢেলে দিই, আমি সেটা বলছি সেই ওই যেখানে করেছেন দেখবেন সেখানে এই এই ধরনের ক্রিস্টাল পেয়েছে একেবারে এরকম। মানে আমি যদি কাপড় পুড়ে যাই, আপনি কাপড় পুরান তো একটা আগুন দেন, আমরা একটা কাপড় পরে আগুন দিয়ে। হ্যালো কারো কারো দেখলেই আছে? দেখলেন
ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা বিক্ষোভের সৃষ্টি হচ্ছে যে বিজ্ঞান মঞ্চ মানে গণ দর্পণ থেকে যে যারা এসছেন তাদের যুক্তি তারা মানতে নারাজ। আগুনটা কি কল্পনা? কোনো ক্রিস্টাল আছে? না। হ্যাঁ, না কোনো ক্রিস্টাল আছে কি? প্লেন কাপড়টা আগুন দিয়ে ধরালে তাতে দেখা গেল যেতে কোনো এর মধ্যে কিন্তু কোনো ক্রিস্টাল নেই, ওনার সেটাই বক্তব্য। হ্যাঁ বলুন। আর আমরা এখানে ওখানে কি দেখেছিলাম, সব জায়গায় ক্রিস্টাল ছিল। একটা আমরা ওখানে যেখানে দেখেছি আপনি কাপড়গুলোও দেখুন, সেই কাপড়ের মধ্যে একটা ক্রিস্টাল রয়েছে। কিন্তু যদি এমনি আগুনে ধরে, হ্যাঁ যদি এমনি আগুনে ধরে সেখানে ছাই কোনো ক্রিস্টাল আছে। হ্যাঁ, ব্যাপারটা এটা কোনো কারণে ধরেনি। ব্যাপারটা হচ্ছে নিয়মটা এটাই যে আপনারা বাড়িতে পরে পরীক্ষা করে দেখে নেবেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্লিসারিন ঢেলে দিলে সেটা জ্বলবেই, কিছুক্ষণ বাদে জ্বলবেই। ওটাই ওখানে আমি ঠাকুরের আসনের পরে একটু আমি তো বলেছি, ঠাকুরের আসনের পরে আমি একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে একটু তোমাকে ইয়ে গ্লিসারিন ঢেলে বেরিয়ে চলে গেলাম। আপনার বয়স কত? যাই হোক, আপনি বয়স বলুন না। 78 ধরুন। 78, খুব ভালো কথা। আপনার মনে আছে একটা সময় কলকাতায় বাস জ্বালানো হতো? কলকাতায় বাস জ্বালানো কিরকম হতো জানেন তো? তখন কলকাতায় ফোমের সিট ছিল, ফোম ছোবরার নয়, ব্লেড দিয়ে কাটতো। হ্যাঁ, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে একটু গ্লিসারিন ঢেলে বেরিয়ে চলে নেমে চলে যেত, তারপর বাসটা জ্বলে উঠতো অনেকক্ষণ বাদে। এটা ছিল তখনকার দিনের বাস জ্বালানোর উপায়। ঠিক আছে, আপনার কথায় আসি, আপনি আপনার যে বক্তব্য সেটা কি এইখানে? এইখানে আমি যেটা পেয়েছি, যেটা পেয়েছি এবং যে স্মেলটা পেয়েছি সেখানে গ্লিসারিন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় ওনাদের দেখেছি, প্রত্যেকটা জায়গায় ক্রিস্টাল আছে। আপনি এমনি যদি কাপড়, আপনি যদি কাপড় পরান বা কাগজ পরান দেখবেন একেবারে ছাই। ছাই কোনো দানা আছে কি? না, দানা আছে না। আমি একটা জায়গায় করে বেরিয়ে চলে যাব, আমি একটা জায়গায় এটা করে বেরিয়ে চলে যাবো। বাড়ির উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই মুহূর্তে? নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেয় যেন, কোনো কিচ্ছু হয়নি, পুরোটাই অলৌকিক। পুরোটা অলৌকিক না, কেউ মজা করতে গিয়ে এটা করেছে, কেউ এটা প্রথমে একটা মজা করতে গিয়ে করে এমন একটা সিরিয়াস জায়গায় চলে গেছে। এটা 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 একটা হতে পারে, আর কেউ রাত থেকে করতে পারে, যে কোনো দুটোর একটা। এটা নিয়ে এত ভাবার, চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আমরা একটু স্থানীয় বাসিন্দাদের সাথে কি মনে করছেন আপনারা, কি ভাবছেন, আপনাদের কি যুক্তি? না, আমাদের যুক্তি যে এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, আমাদের যুক্তি এইটা। আপনাদের কি মনে হয় কেন অলৌকিক কিছু হচ্ছে বা ভূত? না, ভূতের প্রশ্ন আসছে না। না, এটা কি কেমিক্যাল যখন সায়েন্টিফিক এসেছে সেটাই বলে দিক। আপনারা স্থানীয় বাসিন্দা তো, এই মানে বাড়ির সাথে কোনো পরিবারের লোকের সাথে কোনো রকম শত্রুতা বা কোনো রকম? না, এরকম কিছু নেই। না এরকম কিছু বা আপনাদের পাড়া প্রতিবেশীর? না, ঠিকই আছে, সম্পর্ক ঠিকই আছে। কোনো রকম সমস্যা? না 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 না, এরকম কোনোদিন হয়নি। যে যার সব কাজকর্মে ব্যস্ত থাকি আমরা, হ্যাঁ যে যার সব নিয়ে যায়। নিতাইচন্দ্র প্রামাণিক।
আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের যুক্তি অন্যরকম, কেন এটা হচ্ছে তারা বিজ্ঞান মঞ্চে মানে গণদর্পণের যুক্তি মানতে চাইছেন না। তবে স্থানীয় বাসিন্দারা একাংশের দাবি, কেন এই ঘটনাটা কেন হচ্ছে? আপনারা দেখলেন যে বাড়ির প্রচুর জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, বিছানা পুড়ে যাওয়া থেকে শুরু করে টিভি ভেঙে যাওয়া, টিউব ভেঙে যাওয়া, দুটো আলমারির কাঁচ ভেঙে যাওয়া, জামা কাপড় পুড়ে যাওয়া, বালিশ বিছানা তোশক সমস্ত কিছু পুড়ে যাওয়া, বাড়ির জিনিসপত্র তছনছ সমস্ত কিছু ঘটেছে। তবে গণদর্পণের থেকে জানা গেল যেটা, যে তিনি জানালেন যে এটার মধ্যে কোনো অলৌকিকতা নেই, কোনো ভূতের উপদ্রব নেই, এটার মধ্যে বিজ্ঞানসম্মত বিষয় আছে এবং এর পেছনে কারণটা অবশ্যই মানসিক, কোনো মানসিক বিপর্যয় থেকে বা এই যে তার একটা কারণ, অন্যতম কারণ হতে পারে লকডাউন, কারণ লকডাউনে প্রচুর মানুষ কর্মহীন, আর্থিকভাবে একেবারে ভেঙে পড়েছে, সেটা একটা কারণ হতে পারে, কিংবা কোনো প্রতিশোধ থেকে, কারোর ওপর কোনো রাগ থেকে, সেটা পরিবারের লোকেরও হতে পারে বা বাইরের কোনো লোকেরও হতে পারে, কোনো একটা রাগ থেকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে দৃষ্টি আকর্ষণ করবার জন্য বা হেনস্থা করবার জন্য, কারণ আগুনটা ধরছে কিন্তু শুধুমাত্র কাল থেকে, গত 10-15 দিন ধরে এই ভাঙাচোরার ঘটনা ঘটলেও আগুনটা ধরছে কালকে থেকে, এই এটাও একটা কিন্তু ভাববার বিষয়। সেক্ষেত্রে গণদর্পণের যিনি প্রতিনিধি এসেছেন তিনি জানালেন যে মানে এটা সামান্য মজা থেকে শুরু করে হয়তো এটা সিরিয়াস ব্যাপারে পৌঁছে গেছে, এই ঘটনাটাও হতে পারে। আমি একটুখানি আপনারা শুনলেন যে কোন রকম অলৌকিক কাণ্ড একেবারেই নয়। একেবারে কোন মানে বিজ্ঞানসম্মত বটে, মানে এর পেছনে কি যুক্তি সেটা একমাত্র মানে এই যুক্তিটা কি সেটা হচ্ছে নানা ধরনের হতে পারে। ব্যাপারটা হচ্ছে এইখানে যুক্তিটা যেটা হতে পারে সেটা হচ্ছে একটা মানসিক অশান্তি, ঠিক আছে, সেখান থেকে হতে পারে। যদি ছেলে হয় তার একটা কোনো দাবি থেকে হতে পারে, বাপ মা থেকে চেয়েছে এই চেয়েছে, বাবা এখন দিতে পারছে না, এখন তো ছেলেদের ইয়ে থাকে, বাবা হয়তো ছেলেকে বকেছে, আপনারা দেখেছেন ছেলেকে বকেছে, মেয়েকে বকেছে, সুইসাইড করে ফেলছে। এবার ধরুন ছেলেকে বকেছে মেরেছে, ছেলে হয়তো ভাবলো বাবা মাকে একটু নাজিহাল করতে হবে, সেখান থেকে হতে পারে। এখান থেকে কোনো মানে ওই চট জলদি কোনো সিদ্ধান্তে যাওয়াটা অনুচিত, এইভাবে ছেলেকেও দোষী দেওয়া সম্ভব না, যেটা হতে পারে। এবার এবার স্বামী স্ত্রীর গণ্ডগোল থেকে স্বামী করতে পারে বা স্ত্রী করতে পারে, তিনজনের মধ্যে যে কেউ করতে পারে, বা অন্য এবার কী হয় পাড়ার লোককে দিয়ে করানো হয়েছে কি না সেটাও দেখতে হবে, ঠিক আছে, সেটাও দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে এই ধরনের জানলা খোলা রয়েছে, জানলাটা খোলা থাকে, এবার টিভিটা যদি আমি কাউকে টিভিটা যদি বাইরে থেকে কেউ একটা ঢিল মেরে দেয় ধরুন, তাহলে টিভিটা ভেঙে যাবে। প্রশ্ন করছি, এই যে উনি বলছেন যে কেমিক্যাল রিয়াকশন, আমরা জানি কেমিক্যাল রিয়াকশন, ফসফরাস আঙুলে আঙুলে ঘষলে ধোয়া বেরোয়, এগুলো আমরা জানি, কিন্তু এখন ব্যাপার হচ্ছে ধরুন আমি একটা কেমিক্যাল ছেটাচ্ছি, আমি তো বারবার এসে সেটাতে পারবো না, আমাকে যা করতে হবে একবারই আমার কাজ ছেড়ে যেতে হবে। যখন আমার কথা হচ্ছে যে যখন কেমিক্যালটা রিয়্যাক্ট করছে তার থেকে আগুন ধরছে, তা যখন ছেটানো হয়েছে একসাথে ছেটানো ধরার কথা একসাথে টাইমিংটা বা কম বেশি, হ্যাঁ রোজ ধরছে না তো, হ্যাঁ রেগুলার ধরছে, হতেই পারে অসম্ভব, এটা সম্ভব না, একজনের পক্ষে 8-9 বার ছেটানো কোনো মতে সম্ভব। আমার দাবি হচ্ছে যে যদি বিজ্ঞান বলে যে এইভাবে হয়
তাহলে প্যারানর্মাল সায়েন্স বলছে তারও তো একটা ঘটনা আছে, তারও তো একটা দিক আছে। প্যারানর্মাল সায়েন্সও তো এখন মানে মানুষ প্রচণ্ডভাবে এগোচ্ছে প্যারানর্মাল সায়েন্সের দিকে। অ্যাক্টিভিটিস আছে তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, আপনি পুরো জিনিসটা যদি ঠান্ডা মাথায় স্টাডি করেন। এবার বলুন, আপনি বলছেন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, এই তো বাড়ির মালিক, হ্যাঁ, এনাকেই জিজ্ঞেস করুন না প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে না হয়নি। আচ্ছা, এবার আমাকে বলুন, হ্যাঁ, বাড়ির মালিককেই আমি জিজ্ঞাসা করছি, আপনারা বলছেন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানে ভৌতিক কাণ্ড, এর মধ্যে কখনো কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখেছেন? এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছিল মানে এই এই আগুন ধরা নয় সামান্য কোনো অলৌকিক কিছু কাণ্ড কারখানা এই 22 বছর ধরে কখনো হয়েছে আপনার বাড়িতে? না, এরকম ধরনের ঘটনা 22 বছর আজকে হঠাৎ তাহলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হবে কেন? মানে সেটা সেটার কি যুক্তি দিচ্ছেন আপনি? এটা আমি তো দেখেন দেখুন আমি আপনাকে একটা কথা বলি, এই যে ঘটনাটা ঘটবে আজকে আমিও জানি না আপনিও জানেন না যে পরবর্তী ক্ষেত্রে কি ঘটবে। আজকে যখন ঘটনাটা ঘটছে আমরা চোখের সামনে দেখছি, এটা আমাদের কাছে বর্তমান একটা ঘটনা। তো এরপর সেই ভূত থাকবে না বেরিয়ে যাবে সেটাও তো আমি জানি না, আবার আগুন ধরতেও পারে। খানিকক্ষণ বাদে আপনি এসে শুনলেন যে আরেকবার আগুন ধরে গেছে, ঠিক আছে, এটাও তো আপনি জানতে পারেন। তো আমরা এই দিয়ে ব্যাপারে কোনো কনক্লুশনে তো আসতে পারবো না ওইভাবে। এখন যা চোখের সামনে ঘটছে ঘটনা, উনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখছেন, এখন প্যারানর্মাল সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করে সেরম যদি কোনো লোক আসে তারা যদি দেখাশোনা করে, ঠিক আছে। এখন এই উনি যেটা বলছেন কেমিক্যাল রিয়াকশান, আমি 100% মেনে নেবো যে কেমিক্যাল রিয়াকশান দিয়ে এই ঘর ঘটানো যায়, এবং ব্যোমকেশ বক্সির অনেক সিনেমা আছে যেগুলোর মধ্যে দেখা যায় বা সিরিয়ালের মধ্যে দেখা যায় যে এইসব সিআইডি ফিআইডি অনেক কিছু যেসব সিরিয়াল চলে তার মধ্যে এসব দেখায়। কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটছে তার তার যে মানে ইনভেস্টিগেশন যদি করা হয় তাহলে দেখা যাবে কি যে এই এই জিনিসগুলো হওয়া সম্ভব নয়। তো কী করে সম্ভব? খুঁজে পাচ্ছি না, মিলছে না, একটা চেনের সাথে একটা চেন তো মিলবে। উনি বলছেন কেমিক্যাল রিয়াকশান, তা আমি আমি বলছি কেমিক্যালটা যখন কেউ ছিটিয়ে গেছে তো এক টাইমে ছিটিয়েছে, সেটা খুব বেশি হলে আধ ঘন্টা ডিফারেন্সে কম বেশি জ্বলবে না? তা আধ ঘন্টা ডিফারেন্সে জ্বলছে না, ঘন্টা চারেক বাদে বাদে জ্বলছে, ঘন্টা তিনেক বাদে বাদে জ্বলছে, রাত্রি তিনটের সময় একবার জ্বলছে, রাত্রির ভোর চারটের সময় একবার জ্বলছে, দুপুর দুটোর সময় একবার। তো এটা কি করে তো প্রশ্ন, আপনাদের যদি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যুক্তি যদি মেনেও না হয় তাহলে দীর্ঘ 22 বছর ধরে যেখানে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলো না, হঠাৎ করে সেখানে তো নতুন করে প্যারানর্মাল 22 বছর ধরে যদি না হয়ে থাকে 23 বছরের মাথায় হবে না এটা তো কোনো গ্যারান্টি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এটাও তো আপনি গ্যারান্টি দেন? প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তো সাধারণত আমাদের, আমি আপনাকে একটা কথা বলি, প্যারাসাইন্স বলছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এটা আপনি যদি বলেন যে এই যে প্যারানর্মাল আত্মা কি জিনিস যদি জানতে চান, তা আত্মা তো প্রত্যেক আপনার দেহে রক্ত আছে, ধমনী দিয়ে রক্ত বইছে সব, কিন্তু আপনার পাম্পটা কে করছে? তার তো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা অদৃশ্য, দেখা যায় না। তো এই যে পাওয়ারটা অদৃশ্য দেখা যাচ্ছে না, তো সেইটা তো নিশ্চয়ই বর্তমান আছে প্রত্যেক, নইলে আমার হাতটা পাম্প করছে কে? কোনো তো কারেন্ট দিয়ে পাম্প না, তার তো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাই হচ্ছে বলে আত্মা। তো এবার আমি আপনি ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বা একটা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার একটা প্ল্যানিং আছে, কালকে আমি ব্যাংকে যাব, পরশু আমি এখানে যাব, তরশু আমি এটা করব, আমার স্ত্রী ছেলেকে নিয়ে ঘুরতে যাব। হঠাৎ সাডেন যদি তার ডেথ হয় তাহলে তার যে পাওয়ারটা তার মধ্যে যে অ্যাক্টিভিটিসটা প্রথমত চঞ্চল থাকে সেটা কোনো জায়গায় ফ্ল্যাটভাবে যেতে পারে না, তখন সেটা এখানে ঘোরাফেরা করে বা বেঁধে যায়, সেটা কারোর ক্ষতি করতে পারে না, তার কোনো পাওয়ার থাকে না, আত্মার কোনো পাওয়ার হয় না যে ঘাড় মোটকে দেবে বা আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর এই যুক্তিটাই দেখাচ্ছেন। হ্যাঁ, জায়গা যেখানে ঘুরতে যখন তখন ঘুরতে পারে। আপনার নাম? আমার নাম সৌম মুখার্জি। হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা। আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দাদের সাথে, আপনারা শুনলেন তাদের যুক্তি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানে ভৌতিক কাণ্ড, ভৌতিক কাণ্ড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের এই বিষয়টা তারা কি যুক্তি দিচ্ছেন। তাদের ধারণা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে, অথচ দীর্ঘ 22 বছর ধরে এই বাড়ির বাসিন্দা, বাড়ির মালিক এবং বাড়িতে তারা তিনজন থাকেন, 22 বছরে কিন্তু কোনো কিছুই হয়নি। যদিও এ বাড়ির একটি মাত্র ছেলে, তার বয়স 17 বছর, এ বাড়ির একজন মেয়েও আছে, তার বিয়ে হয়ে গেছে, সে দুর্গা পুজোর সময় এসেছিল, বাকি তিনজনই এরা দীর্ঘ এই বাড়িতে থাকে এবং একই সঙ্গে থাকে, কিন্তু তাদের বক্তব্য, বাড়ির মালিকের বক্তব্য, দীর্ঘ 22 বছর ধরে কিছু হয়নি, হঠাৎ করে গত 15 দিন থেকে এই ভাঙাচোরা কাণ্ডটা হচ্ছে এবং গতকাল থেকে আগুন ধরার কাণ্ডটা শুরু হয়েছে।
এখন দেখার যে বিজ্ঞান মঞ্চ কি প্রমাণ করে। অবশ্যই এটা অলৌকিক কোনো ঘটনা নয় সেটা আমরাও জানি, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু বিজ্ঞান মঞ্চ কি প্রমাণ করে সেদিকেও কিন্তু 7AWAK নিউজের নজর থাকবে। অবশ্যই আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ দেখতে থাকুন 7AWAK নিউজ, এবং 7AWAK নিউজ চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে ক্যামেরায় শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7AWAK নিউজ। জয় হিন্দ।